हेलो फ्रेंड्स, वेलकम टू सजेस्टिव एडुकेशन। सजेस्टिव एडुकेशन ने सकल के स्वागत जानाई। नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी पीजी एग्जामिनेशनर नोटिस दिए छे, ऑफिशियल नोटिस। चलो हमरा नोटिस टा पढ़ी की बोले छे, कखन थेके परीक्षा होबे। नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी विज्ञप्ति ऑनलाइन पोस्ट ग्रेजुएट टर्म एंड थियोरी एग्जिट एग्जामिनेशन जून 2020 विषय निर्देशावली। एक नम्बर देखो, शुधुमात्र एक्जिट शिक्षार्थीदेर जन्य एई परीक्षार व्यवस्था करा होच्छे। जे शिक्षार्थीगण जुलाई 2015 थेके जुलाई 2018 मध्ये भर्ती होयेछेन एबं उल्लेखित परीक्षार जन्य प्रयोज्य समस्त शर्तावली पूरण करते पेरेछेन, शुधुमात्र तारई एक्जिट परीक्षार्थी हिसेबे गण्य हबेन। जे परीक्षार्थीगण समस्त प्राक परीक्षार शर्तावली जेमन অ্যাসাইনমেন্ট, অ্যান্সার, বুকলেটস জমা দেওয়া, উল্লিখিত পরীক্ষার পরিপ্রেক্ষিতে সমস্ত অবশিষ্ট পত্রের জন্য পূরণ করা পরীক্ষার ফর্ম জমা দেওয়া ইত্যাদি যথাযথভাবে সম্পন্ন করেছেন, শুধুমাত্র সেই শিক্ষার্থীগণ উল্লেখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তারপরে দেখো, উল্লেখিত পরীক্ষা শুরু হবে 11/10/2020 বেলা দুটায়, শেষ হবে 18/10/2020 বেলা দুটায়। অর্থাৎ পরীক্ষার্থীগণ নিজেদের সুবিধা মতো ওই 7 দিনের মধ্যে যে কোনো সময়ে উল্লেখিত পরীক্ষা দিতে পারবেন। উল্লেখিত পরীক্ষার জন্য এখানে যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইট এই সুনির্দিষ্ট পোর্টালটি ব্যবহার করতে হবে, মানে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীগণ এনরোলমেন্ট নাম্বার ও জন্ম তারিখ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী লিখে এই পোর্টালে লগ ইন করতে পারবেন। লগ ইন করার সময় পরীক্ষার্থীগণ যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবেন, সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে। 11/10/2020 বেলা দুটা থেকে 18/10/2020 বেলা দুটা পর্যন্ত 7 দিনের জন্য এই পোর্টাল 24 ঘন্টা খোলা থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন 11/10/2020 বেলা দুটায় থেকে ওই সময়সীমার 7 দিন 24 ঘন্টার জন্য মধ্যে অ্যাডমিট কার্ডে উল্লেখিত পত্রগুলি পরীক্ষা দিতে হবে। প্রসঙ্গত, উল্লেখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে কিছু নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীগণ পরীক্ষার নির্দিষ্ট সময়সীমার 7 দিন 24 ঘন্টার জন্য মধ্যে যে কোনো সময়ে পছন্দ মতো যে কোনো বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। তবে একটি পত্র সম্পূর্ণ করে সাবমিট করার পরই কোনো পরীক্ষার্থী অন্য পত্র উত্তর করার সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগযুক্ত স্মার্টফোন, ট্যাব, ট্যাবলেট পিসি, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে উল্লেখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু কোনো পরীক্ষার্থী কখনোই একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থেকে পরীক্ষা দিতে পারবেন না। এই পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষার্থী যথাযথ জায়গায় টিক দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা যদি পূর্ণ নম্বর 100 হয় অথবা 2 ঘন্টা যদি পূর্ণ নম্বর 50 হয় সময় পাবেন। তারপর সংশ্লিষ্ট পত্রের সময়সীমা শেষ হয়ে যাবে। একটি নির্দিষ্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার্থীদের 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওই 20 নম্বরের মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। যেখানে পূর্ণ নম্বর 50, পরীক্ষার্থীদের 10টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওই 10 নম্বরের মান 50 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। একটি পত্রের সব প্রশ্নও একসঙ্গে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার্থীগণ কোনো একটি পত্রের সমস্ত প্রশ্ন একসঙ্গে দেখতে পাবেন না। একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই পরের প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে। পরের প্রশ্নে যাওয়ার জন্য আগের উত্তর সাবমিট করতে হবে। পরবর্তী প্রশ্নগুলির জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এই পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন এবং প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি প্রশ্নের উত্তর না দিয়েই সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারেন। কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরিবর্তে কোনো বিকল্প প্রশ্নও পাবেন না। এই পরীক্ষায় একবার উত্তর সাবমিট করার পর এটি আর পরিবর্তন সংশোধন করা যাবে না এবং কোনোভাবে আগের অবস্থানে ফিরে আসা যাবে না। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না। পরীক্ষার্থীগণ 100 নম্বরের একটি নির্দিষ্ট পত্রের জন্য 9 বার বিরতি বা পজ এবং 50 নম্বরের জন্য 4 বার বিরতি বা পজ পাবেন। এই বিরতির সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না এবং বিরতির আগে পরীক্ষার্থী সাবমিট করা উত্তর যথারীতি সংরক্ষিত থাকবে। যে কোনো বিরতির পর কোনো পরীক্ষার্থী পুনরায় লগ ইন করে পরীক্ষায় যোগ দিতে পারবেন, তবে আগের প্রশ্নের পরিবর্তে তিনি একই পত্রে একটি নতুন প্রশ্ন পাবেন। সমস্ত বিরতির সুযোগ নেওয়ার পর
সময় শেষ বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীগণ আর সংশ্লিষ্ট পত্রের উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সংশ্লিষ্ট পত্রটি দ্যাট পার্টিকুলার পেপার সাবমিট করতে হবে। এই নির্দিষ্ট পত্র সাবমিট করার পর একজন পরীক্ষার্থী সেটা ডাউনলোড করে উত্তরপত্রের প্রিন্ট কপি পেতে পারেন। তবে মনে রাখতে হবে, ওই প্রিন্ট কপি শুধুমাত্র পরীক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য, এগুলো কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে পরবর্তী কোনো তথ্যাদির জন্য সকল পরীক্ষার্থীদের নিয়মিত NSOU এর ওয়েবসাইটে দেখতে অনুরোধ করা হচ্ছে।